কক্সবাজার এসে ঘোরাঘুরিতে প্রচুর সময় দিব, এতে কোনো সন্দেহ নাই। সমুদ্রে নেমে সমুদ্র স্নান এটা তো অবশ্যই করতে হবে, প্রচুর সময় নিয়ে গোসল করতে হবে। তাছাড়া অন্যান্য যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো ঘুরতে হবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে খাবার খেতে হবে। খাবার যদি না খায়, গায়ে শক্তি যদি না থাকে, তাহলে আমরা কিন্তু ঘুরে মজা পাবো না। তাহলে কক্সবাজারে কী খাবেন কী খাবেন না সেটার ব্যাপারে আজ আমরা আপনাদেরকে জানাবো। এটা কি দিয়ে কি ভাইয়া, এটার দাম কত ভাই? এটা 50। ওই যে ছোট এই বাটির এক বাটি নাকি, এটাকে একবারে ফ্রেশ জুসে দিবেন, একটা দেন দিন। যদিও এটা দেখতে অনেক লোভনীয় এবং আপনার সামনেই এরা ফ্রেশ জুস দিয়ে এটা তৈরি করে দিচ্ছে বলে দাবি করছে, তারপরেও আমরা রিকমেন্ড করব যে আনহেলদি সিচুয়েশনের জন্য, আনহেলদি পরিবেশের জন্য এই খাবারটি অবশ্যই 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 অ্যাভয়েড করে চলবেন। এছাড়া যখন সন্ধ্যা নামবে, সূর্য যখন একবারে অস্ত যাবে, তারপরে আপনারা এখানে যে ফিশ মার্কেটটা আছে সেই ফিশ মার্কেটটা অবশ্যই ঘুরে দেখবেন। এখানে প্রচুর ভ্যারাইটির মাছ পাওয়া যায়, এই মাছগুলো আপনারা ট্রাই করতে পারেন। তবে আমরা একটা জিনিসের ব্যাপারে আপনাদেরকে সাবধান করব যে মাছগুলো আগে থেকে কেটে রাখা এবং এইভাবে ম্যারিনেট করে রাখা, এই মাছগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন। যে জিনিসগুলো আগে থেকে ফ্রাই করে রাখা হয়েছে এই খাবার, এই ধরনের খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করে চলবেন, কারণ এইগুলা খুব একটা ভালো হবে না। স্পেশালি যেটা আমরা আপনাদেরকে রিকমেন্ড করব সেটা হচ্ছে ফিশ মার্কেট থেকে, যেটা বিচের পাড়ের ফিশ মার্কেট, এই ফিশ মার্কেট থেকে মাছগুলো কিনে আপনারা আপনাদের নিজেদের তত্ত্বাবধানে বা নিজেরা দাঁড়িয়ে থেকে এই মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে বারবিকিউ করে দিতে পারেন। অসম্ভব সুস্বাদু স্বাস্থ্যকর এই খাবারটি কক্সবাজার একদম সুগন্ধা বিচ পয়েন্ট, যেটি সুগন্ধা বিচ পয়েন্টের ফিশ মার্কেটে আপনারা পেয়ে যাবেন। সন্ধ্যার পরে, বিশেষ করে সন্ধ্যার পরে এই ফিশ মার্কেটটা ওপেন হয় এবং এই ফিশ মার্কেটে প্রচুর মাছের ভ্যারাইটি আছে, যে যে মাছ পছন্দ করেন সে সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন। এর সাথে কাঁকড়া, চিংড়ি, লবস্টার, আরও অনেক ধরনের ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে, স্বাদটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়ে থাকে। ফিশ বারবিকিউ যারা এর আগে ট্রাই করেননি তারা অবশ্যই রেকমেন্ডেড থাকলো, ফিশ বারবিকিউটা কক্সবাজারে আসলে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। স্পেশালি যেটা আমরা আপনাদেরকে রিকমেন্ড করব সেটা হচ্ছে হোটেল মোটেল জোনের যে ভেতরের ইন্টারনাল রাস্তাটা, সেই ইন্টারনাল রাস্তাতে একদম ফ্রেশ জুস তৈরি করে, এই ফ্রেশ জুসটা অবশ্যই রিকমেন্ডেড, অসম্ভব সুস্বাদু হয়ে থাকে এই ফ্রেশ জুসটি। এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন, ম্যাঙ্গো, লেমন, এছাড়াও আরও অনেক ধরনের ভ্যারাইটি এখানে আপনারা পেয়ে যাবেন। এটা স্পেশালি রেকমেন্ড থাকলো, কারণ কক্সবাজারে এই ট্যুরে যে জিনিসগুলো আমরা খেয়েছি তার ভিতরে সবথেকে সুস্বাদু এবং লোভনীয় খাবার ছিল এই ফ্রেশ জুসটি। তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।